জন্মদিনের প্রস্তুতি চলছিল বাড়িতে, তার আগেই জ্বরে মৃত্যু ছোট্ট শিশুর। অ্যাডিনোভাইরাস কি প্রাণ কেড়ে নিল ছোট্ট একরত্তি শিশু, উঠেছে প্রশ্ন। ঘটনায় শোকের ছায়া হাবড়ার রেল কলোনিতে। সামনের মাসে 3 বছর পূর্ণ হবার কথা। বাড়িতে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। ছেলের জন্মদিন, একটু একটু করে সঞ্চয় করছিলেন দিনমজুর বাবা। কিন্তু এক নিমেষেই সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। কয়েকদিনের জ্বরে প্রাণ কেড়ে নিল ছোট্ট একরত্তির। শোকের ছায়া পরিবার জুড়ে। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েই কি মৃত্যু হয়েছে শিশুর, আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে, হাবড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রেল কলোনি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর জয়ন্ত কর্মকার। তার একমাত্র পুত্র কুষাণ কর্মকার। গত 4-5 দিন ধরে জ্বরে আক্রান্ত কুষাণ। পরিবারের পক্ষ থেকে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই চিকিৎসা চলছিল। এসবের মাঝে শনিবার রাতে হঠাৎই বাড়াবাড়ি হয়। রাতে হঠাৎই রক্তবমি শুরু হয় ছোট্ট কুষাণের। পরিবারের পক্ষ থেকে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থা বেগতিক বুঝে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। পরিবারের পক্ষ থেকে প্রথম নিয়ে যাওয়া হয় ফুলবাগান শিশু হাসপাতালে। পরিবারের দাবি, সেখানে জায়গা না হওয়ায় পাশের এক নার্সিংহোমে ভর্তি করা হয় শিশুটিকে। পরিবার সূত্রে দাবি, রাতে 2 বোতল রক্তও দেওয়া হয়, তাতেও লাভ হয়নি। রবিবার সকালে মৃত্যু হয় ছোট্ট শিশুর। রবিবার দুপুরে শিশুর মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। জয়ন্ত কর্মকার, ওর ছেলে কুষাণ, এখনো 3 বছর হয়নি, সামনের মাসেই ওর জন্মদিন। 3 দিন ধরে জ্বর ছিল। গতকালকে জ্বর বাড়াবাড়ি হলে ওকে হাবড়া হসপিটালে নিয়ে যাওয়া হয়। হাবড়া হসপিটালের এমার্জেন্সি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার তাকে প্রাইমারি ট্রিটমেন্ট করে এবং নিয়ে যাওয়ার সময় রক্তবমি করে, হাসপাতালে যেয়েও করে, এবং এমার্জেন্সি বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছিলেন তিনি তৎক্ষণাৎ তাকে ট্রান্সফার করেন ফুলবাগানে, এবং আপৎকালীন ব্যবস্থার মাধ্যম দিয়ে তাকে ফুলবাগানে নিয়ে যাওয়া হয় এবং ফুলবাগানে ভর্তি না করে পাশে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সিট পায়নি বলে আজকে সকালে ছেলেটি আমাদের ছেড়ে চলে গেছে। স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি দীপক দে জানান, কদিন পরেই শিশুর জন্মদিন, ছোট্ট এইটুকু শিশুর মৃত্যু। জানি না ওর পরিবারকে কি বলে সান্ত্বনা দেব। পাশাপাশি স্থানীয় কাউন্সিলরের আবেদন, জ্বর হলে আগে চিকিৎসকের পরামর্শ নিন, সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। যে অন্তত জ্বর হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে দেখানোর কথা, কারণ এই আমি শুনলাম যে 4-5 দিন ধরে জ্বর, এবং জ্বরটা মারাত্মক আকারে যায়। কালকে গতকাল রাতে রক্তবমি হওয়ার পরে তারপরে হসপিটালে নিয়ে যায়, তারপরে হসপিটাল থেকে ওখান থেকে ট্রান্সফার করে যে শিশু হসপিটালে, শিশু হাসপাতালের ওখান থেকে কেউ কারোর বদ্ধি শুনে নার্সিংহোমে যাওয়ার পরে আজকে মারা যায় বাচ্চাটা। দেখতেই পাচ্ছেন খুব ছোটো বয়স। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, অন্তত আমি আমার ওয়ার্ড নয় সমস্ত মানুষের কাছে আমার আবেদন, যেভাবে জ্বরটা প্রকটভাবে হচ্ছে অ্যাডিনোভাইরাসের, আমার আশা করছি অ্যাডিনোভাইরাস এটা, কিন্তু সেটা সবাইকে বলবো সচেতন হতে, এবং অ্যাডিনোভাইরাস হতে পারে তাই বলছি। এবং অ্যাডিনোভাইরাসের জন্য যে ইঞ্জেকশন দিচ্ছে, যে 11 বছরের নিচে স্কুলে এবং সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইঞ্জেকশন দিচ্ছে, আপনারা সত্বর সেই ইঞ্জেকশনগুলো বাচ্চাদের নেন, এবং যদি কখনো জ্বর বা কোনো রকম কিছু হয় আমরা শুধু প্যারাসিটামল বা অন্য কিছু খাইয়ে বাড়িতে 4-5 দিন রাখার কোনো প্রয়োজন নেই। শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শোকে পাথর শিশুর বাবা মা সহ স্থানীয় অন্যান্যরাও। জ্বর ছিল, তারপরে আর কিছু জানি না। তারপরে কালকে যখন রাত্রিবেলা রক্তবমি হয়েছে তখন হসপিটালে নিয়ে গেছে, হাবড়া হসপিটাল থেকে ট্রান্সফার করে দিয়েছে। ফুলবাগানের ওখানে কোন বাচ্চাদের হসপিটাল আছে ওইখানে ট্রান্সফার করে দিয়েছে। তারপরে ওখানে গিয়ে সিট পায়নি, তারপরে আজকে রোববার ডাক্তারও পাবে না, ওই জন্য ওরা দেরি করেনি, ওরা পাশে নার্সিংহোমে, কোন নার্সিংহোমে ভর্তি করেছিল, সেখানেই আমি লাস্ট খবর পেয়েছি ব্লাড দিচ্ছে, কিন্তু ব্লাড মানে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাচ্ছে,
মুখ থেকে ব্লাড পড়াটা বন্ধ হয়ে গেছিল। এখন ডাক্তার তখন আর কিছু বলেনি, 10টার সময় ডাক্তার আসার কথা ছিল, তার আগেই তো বাচ্চাটা এক্সপায়ার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।